আগের কথা, বেশ বড় এক বট গাছের নিচে বাস করত একটি মিষ্টি হাঁস। সে সারাদিন নদীতে খাবার সংগ্রহ করত। একদিন সন্ধ্যায় সে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল আর বলতে লাগলো, ভাল লাগে না আর কতদিন এভাবে একা একা খাবার সংগ্রহ করব। কবে যে আমার বাচ্চা কাচ্চা হবে, আমায় মা বলে ডাকবে, ওদের সাথে অনেক মজা করব, ওদেরকে সাথে নিয়ে অনেক খেলা করব আর এখানে ওখানে ঘুরতে যাব। এ কথা বলতে বলতে সেই মিষ্টি হাঁস তার বাসার কাছে আসে। মা, আজ এত তাড়াতাড়ি বাসায় চলে এলাম, এইসব কথা ভাবতে ভাবতে কখন যে পথ ফুরিয়ে গেল টেরই পেলাম না, বেশ ক্লান্ত লাগছে, যাই এবার একটু বিশ্রাম নে। আর সেই মিষ্টি হাঁস এই কথা বলে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা সেই মিষ্টি হাঁস ঘুম থেকে উঠে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। এভাবে চলে যায় বেশ কিছুদিন। সেই মিষ্টি হাঁস একদিন রাতে একটা ডিম পাড়ে। সে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে, বাহ অনেক দিন পর এখন আমি আমার বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবো, ভাবতেই আমার খুব আনন্দ হচ্ছে, কি নাদোষ নাদোষ একটা ডিম পেরেছি আমি। আচ্ছা এই ডিমটা কি আমি এভাবেই রেখে যাব, যদি কেউ চুরি করে নিয়ে যায়? না, আমি আর কোথাও যাব না, কিন্তু আমি যদি বাড়ির বাইরে না যাই তাহলে খাবো কি, কি যে করি এখন, কিছু একটা দিয়ে এই ডিমটা ঢেকে রেখে যাই। সেই মিষ্টি হাঁস জঙ্গল থেকে একটি পাতা ছিঁড়ে এনে তার ডিমটা ঢেকে রাখে। ব্যাস এবার হয়েছে, এখন আর কেউ জানতেই পারবে না এখানে কি আছে, যাই এবার আমি নিশ্চিন্তে খাবার খুঁজতে যাই। আর সেই মিষ্টি হাঁস চলে যায় খাবার খুঁজতে। আর বেশ কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে যায় আর সে তার বাড়ি ফিরে আসে। আর সে বাড়ি ফিরে এসে পাতা সরিয়ে তার ডিম দেখতে থাকে। এই তো আমার ডিমটা এখানেই আছে, কেউ দেখেনি, এখন আমি ঘুমিয়ে পড়ি। সেদিন রাতে মিষ্টি হাঁস আরেকটি ডিম পাড়ে। আর পরের দিন সকালে উঠে তার ডিমটা দেখতে থাকে। বাহ আরেকটা ডিম, এখন আমি দুটো বাচ্চার মা, আহা কি মজা। এভাবেই সে মিষ্টি হাঁস এক এক করে চারটা ডিম পাড়ে। একদিন সকালে নিয়ম মতন সেই মিষ্টি হাঁস তার ডিমগুলোকে পাতা দিয়ে ঢেকে খাবার খুঁজতে বের হয়। অন্যদিকে যাচ্ছিল একটি মিষ্টি রাজহাঁস। হঠাৎ সেই রাজহাঁস বুঝতে পারলো তার ডিম পাড়ার সময় হয়েছে। তখন সে আশেপাশে খুঁজতে লাগলো ডিম পাড়ার মতন কোনো জায়গা আছে কিনা। একটু দূরে বটগাছের নিচে সে দেখতে পেল ছোট্ট একটা বাসার মতন। ওই দূরে মনে হচ্ছে একটি বাসা আছে, যাই গিয়ে দেখি। এ কথা বলেই সেই রাজহাঁস ওই বাড়ির দিকে যায়। আর একটু এগোতেই সে দেখতে পায় একটা পাতি হাঁসের বাসা। আর সে বলতে লাগলো, সত্যি তো এটা একটি পাতি হাঁসের বাসা, কিন্তু সে পাতা দিয়ে কি ঢেকে রেখেছে দেখি তো একটু। ও মা, এ তো দেখি ডিম। ঠিক আছে তাহলে আমি এখানে ডিম পাড়ি, যে কথা সেই কাজ। রাজহাঁস সেখানে বসে ডিম পাড়ে। তার ডিম পাড়া শেষ হলে আবার পাতা দিয়ে সেই ডিমগুলো ঢেকে রেখে যায়। তারপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেই মিষ্টি হাঁস খাবার খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে যায়। এই যা আজ এত দূর চলে এলাম, বাসায় ফিরতে ফিরতে তো অনেক রাত হয়ে যাবে, না অনেক খোঁজাখুঁজি হয়েছে, আর না এবার বাসার দিকে রওনা দিতে হবে।
সেই মিষ্টি হাঁস বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। অন্ধকার হওয়াতে পাতাগুলো সরিয়ে তার ডিমগুলো দেখতে পায় না, কিন্তু তার ডিম যে সেখানে আছে সে এটা বুঝতে পারে। ওই রাতে সে আরেকটা ডিম পারে। পরের দিন সকালবেলা সে ঘুম থেকে উঠে, আরে ডিম তো 5টা হওয়ার কথা, এখানে দেখছি 6টা ডিম, তাও আবার একটা ডিম অনেক বড়। এই বড় ডিমটা তো আগে দেখিনি, তাহলে কি রাতে এই ডিমটাই পেরেছি? রাতে এই ডিমটা সহ 5টা ডিম হওয়ার কথা, তাহলে 6টা ডিম হলো কি করে? নাকি আমার হিসাব করতে ভুল হয়ে গেছে? তাও অবশ্য হতেই পারে, আমি হয়তোবা ভুল করেছি, না হলে আমার বাসায় ডিম পারতে আসবে কে? থাক, যাই হোক, এই ডিমগুলোকে এখন আমি তা দেই। আর সেই মিষ্টি হাঁস ডিমগুলোকে তা দিতে থাকে। তারপর বেশ কিছুদিন পর সে ডিমগুলোকে তা দেওয়ার পর সবগুলো ডিম থেকে ছানা ফুটে বের হয়, শুধু ওই বড় ডিমটা ছাড়া। কি ব্যাপার, সব ডিমগুলো ফুটে তো ছানা বের হলো, এই বড় ডিমটা থেকে ছানা বের হচ্ছে না কেন? ও বুঝেছি, এটা বড় ডিম, এজন্য এটাকে বেশি তা দিতে হবে। সেই মিষ্টি হাঁস বড় ডিমটাকে তা দিতে থাকে। বেশ কিছুদিন পর সেই বড় ডিমটা ফুটে একটি মিষ্টি বাচ্চা বের হয়। সেই বাচ্চাটিকে দেখে মিষ্টি হাঁস বেশ চিন্তায় পড়ে যায়। তার বাচ্চাদের থেকে বড় ছিল সেই বাচ্চাটি, তার সব ছানা ছোট ছোট আর দেখতে ভারী মিষ্টি, সেই তুলনায় এই ছানাটা দেখতে বেশ কুৎসিত। আর সেই বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হতে থাকে, আর সেই বড় ছানাটাও বড় হয়। একদিন সেই মিষ্টি হাঁস চিন্তা করতে লাগলো, এই বাচ্চাটাকে মোটেও আমাদের মতন লাগে না, আমাদের সাথে কোনোভাবেই মিলে না, একে আমাদের সাথে নেওয়া যাবে না। এই বাচ্চারা, তোমরা সবাই এদিকে এসো। ছানারা সবাই তার মার কাছে চলে যায়। আজ থেকে বড় ছানা বাসায় থাকবে, আমরা ওর জন্য খাবার নিয়ে আসব, ও আর আমাদের সাথে যাবে না। ঠিক বলেছো মা, এই কথাটা আমরা তোমাকে বলতেই চেয়েছিলাম, কিন্তু আমরা বলতে পারিনি তোমার ভয়ে। ওকে আমাদের সাথে একটু মানায় না মা, আমরা সবাই দেখতে পারি মিষ্টি, আর ও আমাদের থেকে বেশ কুৎসিত, ওকে দেখতে বেশ বড় আর ভয়ানক লাগে। আচ্ছা আচ্ছা বাচ্চারা চলো, আজকে তোমাদের নতুন জায়গায় নিয়ে যাব। এই বড় ছানা, তুমি এই বাসাতেই থাকবে, কোথাও তুমি যাবে না, এই বলে দিলাম আমি। সবাই সেই বড় ছানাকে রেখে চলে যায়। সেই বড় ছানা খুব কষ্ট পায় আর সে কান্না করতে লাগলো, আমি দেখতে বড় আর ওর ভাট, এটাই কি আমার দোষ? সবাই কেন আমাকে এত ঘৃণা করে? আমাকে সবাই একা রেখে কেন চলে গেল? আমি যে বেশ ভয় পাই একা থাকতে। আর সেই মিষ্টি হাঁস তার বাচ্চাদের নিয়ে অনেক দূরে যায়, আর সেখানে সবাই খেলতে থাকে। দেখেছ সবাই, আজকে কি সুন্দর লাগছে এই পরিবেশটা, ওই কুচ্ছিত ছানাটা আমাদের মাঝে নেই বলে আমরা খুব মজা করতে পারছি, ও থাকলে আমি খুব ভয় পাই, ওকে দেখতে খুব ভয়ানক লাগে। মা মা, তুমি আমাদেরকে ওদিকে নিয়ে যাবে? বাবা শুনো, ওদিকে আমি কোনো সময় যাইনি, ওদিকে গেলে যদি বিপদ হয়, তাছাড়া আজকে অনেক রাত হয়ে গেছে, চলো আমরা কালকে আবার আসব। ঠিক আছে বাচ্চারা? আচ্ছা মা, তাহলে আমরা কালকেই আসব মা। মা মা, কিন্তু কালকে ওই কুচ্ছিত বিশ্রী বাচ্চাটাকে নিয়ে আসবে না মা? ঠিক আছে, চলো বাচ্চারা,
আর সেই মিষ্টি হাঁস আর তার বাচ্চারা বাসায় চলে আসে। আর তারা বাসায় এসে দেখে সেই বড় বাচ্চাটি কান্না করছে। ওরে বাবা, তুমি খুব কষ্ট পেয়েছো না? আরে তোমার কত কষ্ট! মা মা, আমার খুব ক্ষুধা পেয়েছে মা। এই যা, আমি তো ভুলেই গেছি। এই বাচ্চারা, তোমরা কেউ আমাকে মনে করে দিলে না কেন? এখন ওকে আমি কি খেতে দিব? আর এই পুরো রাতটা ও কি না খেয়ে থাকবে? মা মা, একটা রাত কেউ না খেয়ে থাকলে মারা যাবে না। কাল সকালে আমরা ওর জন্য খাবার নিয়ে আসব। সেদিন খাবার না খেয়ে সেই বড় ছানাটি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সেই মিষ্টি হাঁস আর তার বাচ্চারা চলে যায় খাবার খুঁজতে। আর সেই বড় ছানাটি খিদের জ্বালা আর খুব অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায়। প্রবাহমান নদী বেয়ে চলতে চলতে অন্য একটা হাঁসের কাছে গিয়ে খাবার চায়। তারাও তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। তারপর খিদের জ্বালায় বাধ্য হয়ে নিজের খাবার সে নিজে খুঁজে নেয়। এভাবে কেটে যায় তার দিন। আর দেখতে দেখতে সেই হাঁসের বাচ্চাটা অনেক বড় হয়ে যায়। হঠাৎ একদিন তার মায়ের কথা খুব মনে পড়ে। অনেক দিন হয়ে গেল মাকে দেখি না, আমার ভাই বোনদের সাথেও দেখা হয় না। যাই গিয়ে একবার তাদেরকে দেখে আসি। এখন আমি অনেক বড় হয়েছি, আমি দেখতে আর কুৎসিত নেই। তারা নিশ্চয় আমাকে দেখে আর ভয় পাবে না, আর আমাকে মা বকাবকিও করবে না, আর আমাকে বিশ্রী বলে বাড়ি থেকে তাড়িয়েও দিবে না। আর সেই বড় ছানাটি তার মায়ের খোঁজে বেরিয়ে পড়ে। পথ চলতে চলতে বেশ কিছুক্ষণ পর তার মায়ের বাসায় এসে পৌঁছায়। আর অন্যদিকে সেই মিষ্টি রাজহাঁস যে পাতিহাঁসের বাসায় ডিম পেড়েছিল, সে তার ছানাকে খুঁজতে সেই পাতিহাঁসের বাসায় পৌঁছায়। রাজহাঁসকে দেখে সেই মিষ্টি হাঁস বলে, আরে রাজহাঁস বোন, আপনি আমার বাসায় এলাম, খুব জরুরি প্রয়োজনে আসতে হলো তোমার কাছে। মা মা, দেখেছো এই কুচ্ছিত ছানাটা আবার আমাদের বাসায় এসেছে। আমরা তো ভেবেছি ও মারা গেছে। এই, ওর কি লজ্জা বলতে কিছু নেই? তোমাকে এত করে অপমান করেছি, আর রাতের পর রাত তোমাকে না খাইয়ে রেখেছি, তারপরও তুমি বেহায়ার মতন আমাদের বাসায় এসেছ। কি, তোমরা ওর উপর এত অত্যাচার করেছো? তোমরা এত পাষাণ! তবে শোনো তোমরা, এই বাচ্চা আমার। আমি একদিন খুব বিপদে তোমাদের বাসায় ডিমটা পেড়েছিলাম, সেই ডিম থেকে আমার এই ছোট্ট সুন্দর বাচ্চাটা বের হয়েছে। তাকে তোমরা এত কষ্ট দিয়েছো আর এত অত্যাচার করেছো, আমার ভাবতেই অবাক লাগছে। এই নিষ্পাপি মাসুম বাচ্চাকে কেউ এভাবে অত্যাচার করে? রাজহাঁস বোন, আমার অনেক ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আর আমার এই ছোট্ট বাচ্চারা বুঝতে পারেনি। কোনোদিনও না, তোমাদের মতন এই পাতিহাঁসদের আমি কোনোদিনও মাফ করতে পারবো না। তোমরা এখনই এই জঙ্গল ছেড়ে বেরিয়ে যাও। তারপর সেই মিষ্টি পাতিহাঁস আর তার ছানারা সেখান থেকে চলে যায়। আর রাজহাঁস বেশ খুশিতে তার বাচ্চাটাকে নিয়ে তার বাড়ি চলে যায়।